আর্জেন্টিনার পোলা পান কে যে এত মেসি মেসি করে আমি বুঝি নিয়ে, কারণ মেসি তো বুড়ি হয়ে গেছে, এ পর্যন্ত একটা বিশ্বকাপ ধাবের পারলো না আর্জেন্টিনা দলের আর্জেন্টিনা ভক্ত ঘেরে। আর পোলা পান খালি মাসি মাসি করে, এ বেটা মাসি ব ব করে রে, মাসি ব ব করে রে, ওই মাসি 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 খালি ব ব করে, ব ব করে তার ফ্যানরাও রে, আর্জেন্টিনার ভক্তরাও ব ব করে, ওই পারে না খেলবে আর্জেন্টিনা রে, খালি আরে খালি আরে সহে দেয় না রে, ওই এইবারও বিশ্বকাপে প্রথম ম্যাচ রে সৌদি আরবের সাথে হেরে গেল রে, ওই তাও তাদের লজ্জা নাই বুক ফুলায় চলে রে, একটুও নাকের মাথায় লজ্জা নাই রে, আর্জেন্টিনা যে ওইদিনকে সৌদি আরবের লগে এলো আমি যা খুশি হইছি এডিয়ে কোয়ার মতন না, আমি খুব খুশি হয়েছি, কিন্তু আর্জেন্টিনার পোলাপান কয় সৌদি আরব নবী রাউলিয়ার পীর আউলিয়ার দেশ, জিতছে ভালো হয়েছে আমরা কিছু মনে করি নেই, হ্যাঁ নাচতে না জানলে উঠান বাঁকাই, উড়া উঠছে ভাঙবি তাও মস্কাবি নিয়ে, আরে মেসির হয়ে গেছে বয়স, ও হয়ে গেছে বুড়িয়ে, ওরে খেলায় রাহার জন্যে সাতটা করে ডাক্তার নিয়ে আসা দরকার খেলার মাঠে, না সাতটা না সাতটা না, সাতটার কথা বললাম কে, কেউ আবার শুনলো নাকি, আমরা তো সেভেন আর খাইছিলাম, যাই হোক সাতটা না আটটা ডাক্তার নিয়ে আসা উচিত, মেসি রয়েছে বয়স হয়ে গেছে বুড়ি হয়ে গেছে, ও কি আর পারে আগের মতন খেলবে, তাও আর্জেন্টিনার ভক্তগেরে মুখ দিয়ে বয়ান আর যায় না, বড় বড় ডায়লগ ঠিকই মারার উপরেই থাকে, আমার বন্ধু ফকু হয়েছে আর্জেন্টিনার সাপোর্টার, ওই সব ফকু মকুরাই আর্জেন্টিনার সাপোর্টার হয়, আর আমাদের মতন লোকজন স্মার্ট পোলা থাহে ব্রাজিলের সাপোর্টার, দেখি ফকুর কাছে যাই, ফকুর তো খুঁজেই পাইতেছি না, দেখি ফকু কনে গিছে, কিরে ফকুর বাচ্চা ফকু জোরের ভিতরে এসে বলা রয়েছিস কে, সৌদি আরবের সাথে হারার পরে লজ্জা সরমে জোরের ভিতরে এসে বলাইছিস তাই নিয়ে, আয় আয় বাড়ায় কিচ্ছু গাবার না বাড়ায়, তোকে আবার লজ্জা সরম আছে নাকি, লজ্জা থাকলে কি তোরা আর আর্জেন্টিনার মেসির সাপোর্ট করতি, আরে মাসি হয়ে গেছে বুঝিয়ে, ওইসব বুঝিয়ে প্লেয়ারের কেউ সাপোর্ট করে, দেখ আমাকে নেইমার এখনো জুয়েন খেলা দেখছিস নেইমারের, এরকম কয় এটার কয় খেলা বুঝছিস, আয় আয় বাড়ায় কিচ্ছু খাবার নাই বাড়ায়, আরে বন্ধু আমি এই জোরের ভিতরে আইছিল মুড পের, তুই আমার কি শান্তিতে মুড পেরো দিবি না নাকি, আর্জেন্টিনা এরছে সৌদির সাথে তাতে কি হয়েছে, আমাদের পিউরাউলিয়ার দেশের সাথেই তো এরছে, এটা তো কোনো ব্যাপার না, আমি মানে মুড দিয়েছিলাম তুই আইসে আমার ডিস্টার্ব করলি, ঠিক মতন মুড পেরো দিলি না, তোরা যা হইছিস নে, তুই কি মরতেছিলি না এনে পলাছিলি কুন্ডা, সত্যি করে ক শোন, আমরা হচ্ছে আর্জেন্টিনার সাপোর্টার, আমরা পলানে শিখি নেই, আমরা সব সময় লড়াই করে বাঁচতে শিখেছি, রাস্তার পাশ দিয়ে যাইতেছিলাম হঠাৎ করে মুতা চাপছিল, এর জন্য জোরের ভিতরে এসে মুতলাম, আর তুই আমার হেডেও ধেয়ে ফেলাইছিস, ধেয়ে টেরে পাশের তে এসে ডাকতেছিস না, ই আদব জিনি গুন্দাকে, আর কিটু আদব কায়দা শিখিস নেই, তোরা হয়েছিস ব্রাজিলের সাপোর্টার, আদব কায়দা তো তোদের ভিতরে কিচ্ছু নাই, হ্যাঁ আমরা যদি হারতাম তাহলে তো আমার বাড়ির সামনে যা ঢোল পিটিয়ে 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 তারপরে কতি এই ব্রাজিল আসছে ব্রাজিল আসছে, এখন তোরা যে হারলি এটা কি আমরা কব না, সত্যি কথা বলি বন্ধু আমার বেজার হয়ে যায় দেখতেছি, শোন আমি এক চুল পরিমাণও বেজার হই নি, আমি এই জায়গায় মুত পেরাইছিলাম তুই আমার ভালো করে মুত পেরো দিস নি, এর জন্য আমার রাগ হয়ে গেছে, তুই কিসের জন্য পিছনটা এসে আমার এম্বা করে ডাকলি কয়া, দেখি কোনো ধরনের ভদ্রতাই নাই ব্রাজিলের পোলাপান গেরে, হা হা তোদের মতো না আর্জেন্টিনারাই খালি ভদ্রতাই শিখছে, আমরা তো আর শিখি নেই, কালডা ভরে তো খালি এটাই কয়া গেলি যে ব্রাজিল অভদ্র আর্জেন্টিনা ভদ্র, হারছি হারছি তাতে কি হয়েছে, পিরাউলিয়ার দাসের সাথেই হারছি সমস্যা নাই, যা এখন যা আমি ভালো করে মুতিয়ে তারপরে যাব, যা হা হা যা তুই যা, আমিও যাইতেছি তুইও যা, তুই তোর কামে যা আমি আমার কামে যাই, তোরা তো বুড়িয়ে প্লেয়ারের সাপোর্ট করিস, আসি মাসি ওইগুলো বেল আছে নাকি বুড়িয়ে হয়ে গেছে, আর ওরা যখন খেলবে যায় তখন 10-15টা করে ডাক্তার নিয়ে যায় সাথে করে, যে কোনো মুহূর্তে দৌড়াদৌড়ি করে কিন্তু স্টক করবে পারে ওইসব আসি মাসি, শোন তোদের ওইসব ছোটোখাটো প্লেয়ার নেইমার ওরা হইছে মেসির শিষ্য, মেসির কাছ থেকে খেলা শিখছে বুঝছিস, ওরা হইছে পোলাপান শিষ্য, মনে রাখি সে বিষয়টা, আরে মেসির গুরু হইছে আমাদের ব্রাজিলের পেলে, পেলে বুঝিস, পেলের কাছ থেকে আবার মেসি শিখছে নয় এখন মেসির কাছ থেকে একটু নেইমার শিখতেছে, এটাই তো খেলা তো শিহার জিনিসই, যারা সিনিয়র হেগের কাছ থেকে তো শিহা লাগে,
আর তোগের পেলে শিখছে আমাগের ম্যারাডোনার কাছ থেকে, ঠিক আছে? ম্যারাডোনা ছিল লিজেন্ড, কিং অফ দ্য লিজেন্ড। হ হ এখন আসিস, তাও মুখ দিয়ে কথা ছোট আই নাই, এখনো বড় বড় ডায়লগ মারাই বেড়াইতেছিস। যা তো তুই যা, আমার ভালো করে মুত পের দে, মুচে টুচে তারপরে আমি বাড়ি যাব। যা তুই এখন যা, এখন পেঁচাল করার সময় নাই আমার।